অনেক ভুল করেছি, অনেক ভুল ডিসিশন নিয়েছি। অবশ্যই আমার মনে হয় আমরা লাইফে সবাই কিছু না কিছু ভুল ডিসিশন নিয়ে থাকি, বাট সেই ভুল ডিসিশনগুলো আমার কো-আর্টিস্টদের ভয়ানক রকম সাপোর্ট এবং ভালোবাসায় আমি আসলে আজকে এখানে। আগে হয়তো একই ধরনের কাজ বেশি করা হতো, এক ধরনের গল্প, এক ধরনের ক্যারেক্টার, টমবয় ক্যারেক্টারটাতে আমাকে বেশি দেখা যেত, বাট এখন চেষ্টা করছি সেটা ভেঙে যেন বিভিন্ন রকমের ক্যারেক্টারে আমাকে দেখা যায়। কদম বনে বৃষ্টি এবং আরেকটা হচ্ছে মিজানুর রহমান আরিয়ানের খায়রুল বাশারের সাথে, যতদূর শুনেছি হয়তো ঈদে অনার হবে। সো ঈদের জন্য আসলে কাজ শুরু করলাম, হোপফুলি বেশ কিছু ভালো ভালো কাজ আসছে সামনে, শুট শুরু করছি। এছাড়াও ওটিটির জন্য আরও দুটো ফিল্মের শুট শুরু করবো, ওয়েব ফিল্মের, আর একটা সিনেমার কথা চলছে, দেখা যাবে। আমি অবশ্যই চাইবো দর্শক যেন কাজটি দেখেন, এবং যদি কাজটা ভালো না লাগে সেই ক্ষেত্রে অবশ্যই যেন তাদের ক্রিটিসিজম আমাকে জানান, আর কাজটি ভালো লাগলেও যেন জানান, কারণ এই ধরনের কাজগুলো আসলে দর্শকদের জন্য করা, যেন এই গল্পগুলো করে আসলে যেমন আর্টিস্ট হিসেবে বা পারফর্মার হিসেবে আমার একটা তৃপ্তি আছে, ওই তৃপ্তিটা আরও অনেক বেশি বেড়ে যাবে যখন আমি দেখবো আমার দর্শকরা দেখছে। আমার ফেসবুক পেজ, যেটা আমার পাবলিক পেজ, সেটা আমি মনে করি আমার প্রফেশনাল কাজ। আমি যদি কাউকে, অনেকে আমার কাছে বলে আপু একটু এই পোস্টটা শেয়ার দেন যেন হয়তো কারো যদি রক্ত লাগে, কিংবা হয়তো কারো কোনো ধরনের সাহায্য লাগে বন্যার সময়, এই ধরনের সাহায্যের জন্য আমি আসলে আমার পেজটা ব্যবহার করতে চাই, এবং আমার প্রফেশনাল কাজের আপডেট দেওয়ার জন্য দর্শকদের আমি পেজটা ব্যবহার করতে চাই। আমি মনে করি না আমার পার্সোনাল লাইফ দর্শকদের কে দেখানো, মানে আমি কমফোর্টেবল ফিল করি না আসলে দর্শকদের দেখানো। না 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 না, আমি পার্সোনাল লাইফে অনেক রিজার্ভ, অনেক ইন্ট্রোভার্ট, অনেক শাই, এর জন্য অনেকে যখন আমাকে বাইরে দেখে তারা আসলে মিলাতে পারে না, কারণ আমি পর্দায় অনেক বাবলি। ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয়তার কারণে ব্যাচেলার পয়েন্ট করা না, ব্যাচেলার পয়েন্ট করতে গিয়ে আমরা আসলে যেই রকম পারিবারিক হোক বা আমরা একটা ফ্রেন্ডশিপের মধ্যে ছিলাম ওইটা উপভোগ করতে আসলে আমি ব্যাচেলার পয়েন্টে শ্যুট করতাম। তো অবিভেয়া যেই টাইপের এন্টারটেইনমেন্ট আসলে দর্শকদের দিয়েছে, এবং আমার ক্যারেক্টারটা বা কাবিলার ক্যারেক্টার বা সব ক্যারেক্টারগুলোকে আসলে যেভাবে রিমার্কেবল করে তুলেছে এবং আনফরগেটেবল করে তুলেছে, এটা আসলে খুবই ইউনিক একটা জিনিস। আমি আসলে মনে করি দুটার ব্যালেন্স থাকা উচিত, কারণ লাভ স্টোরি হোক বা কমেডি হোক এগুলো আসলে মানুষকে এন্টারটেইনমেন্ট। সো একটা মানুষ আসলে, আমরা সবাই অনেক কষ্ট করি, স্ট্রেস থাকে আমাদের প্রফেশনাল লাইফে, হয়তো পার্সোনাল লাইফে, সো ওই স্ট্রেস থেকে বের হতে আসলে কমেডি বা রোম্যান্টিক বা লাইট টাইপের কাজগুলো দর্শক দেখতে পছন্দ করে। বাট সেই সাথে যদি আমরা ব্যালেন্স করে সমাজের মেসেজ আছে বা সোশ্যাল কোনো মেসেজ আছে বা হয়তো শিক্ষণীয় যে কোনো কিছু আছে, এরকম কিছু যদি করতে পারি কাজের মাধ্যমে, তাহলে আমার মনে হয় দুটো ব্যালেন্স ক্রিয়েট হয়, যেটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে হোক, আমাদের লাইফে হোক বা সবখানেই হোক খুব জরুরি। ভালো অভিনেত্রী হতে অবশ্যই ভালো গল্প যেরকম অবদান রাখে, ভালো ডিরেক্টর, কারণ অনেক গল্প আছে হয়তো খুব সুন্দর গল্প বা মানে খুব ভালো গল্প কিন্তু হয়তো সেভাবে করে ফুটে উঠছে না। সো ভালো গল্পের পাশাপাশি ভালো ডিরেক্টর, ভালো টিম, আমাদের পুরো টিমের আসলে এটা একটা টিম ওয়ার্ক, তো সব কিছু মিলিয়েই আসলে অভিনেত্রী হতে সাহায্য করবে, এবং একজন কো আর্টিস্টও খুব বেশি ইম্পর্টেন্ট। বাট এই ধরনের গল্পগুলোতে যেহেতু চ্যালেঞ্জ থাকে, সো পারফর্ম করার সুযোগ থাকে, সো হয়তো হ্যাঁ কিছুটা হলেও সাহায্য করে। আমি আশা করবো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন ভালো ভালো কাজ, এন্টারটেইনিং এবং সোশ্যাল মেসেজ আছে, এই সব ধরনের কাজ আমি আপনাদেরকে দিতে পারি, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, এবং যেন ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।